আজ আমি বানাবো চাল চালতার টক মিষ্টি ঝাল চাটনি টক মিষ্টি ঝাল চাটনি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির স্বাদের স্বাদ হবে আজকার এই চালতার চাটনি চালতা নিয়ে নিলাম তবে এখান আমি চা চারটা কাটবো না আমি একটাই কাটবো চারটা এনেছে তাই তোমাদের সাথে চারটা আমি শেয়ার করে নিচ্ছি চারটা চালতা আমার বাড়িতে এখান থেকে আমি একটা কেটে নেবো যেটা বড়ো সাইজের ওই চালতাটাই আমি নিলাম বেছে চালতাটা আমি কেটে নিচ্ছি দেখো অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো চালতা চাটনি বানানোর জন্য চালতা আমি কেটে নিচ্ছি চালতা কাটতে অনেক সময় লাগে অনেক কষ্ট পিছলা পিসলা থাকে কাটতে একটু রিক্সিও হয় বটি দিয়ে চাকো দিয়ে তবে আমি কেটে নিচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে চালতাটা আমি কেটে নিচ্ছি তো চালতাটা আমি এইভাবে আধা কাটা হয়ে গিয়েছে আর বাকি অংশটা আমি কেটে নিচ্ছি আর ভিতরে যে একটা শক্ত টাইপের থাকে ওটা আমি ফেলে দিচ্ছি এটা একটু কষ্ট হয় ফেলতে কিন্তু এটা ফেলে দিলে সিদ্ধটা সুন্দর হয় তাই আমি আঁশটা ফেলে দিলাম ভিতরের থেকে পিস পিস করে কেটে নিচ্ছি জল দিয়ে ভিজিয়ে রেখে কষলিয়ে নিচ্ছি ভালো করে লোডটা যাতে উঠে যায় ভালো করে আমি ধুয়ে নেব তো জাবরাটা ছাপা করে উপর ছাপা করে নিলাম তো চালতাটা আমি ওদিকে ধুয়ে নিয়েছি একটা আলু ছুলে নিচ্ছি আলুটাও আমি চার পিস করে নিয়েছি কড়াইতে জল দিয়ে চালতাটা দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে আর অনেকের মুখে শোনা টক জাতীয় জিনিসের সঙ্গে সবজি সিদ্ধ হয় না একটু দেরিতে সিদ্ধ হয় তো আমি আজকে দেখব সিদ্ধ হয় কি না আমি একসঙ্গে আলুটাও দিয়ে দিলাম দেখব আজকে আমি সিদ্ধ হয় কি না অনেকের মুখে শোনা যে টক জাতীয় জিনিসের মধ্যে কিছু সবজি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না একটু দেরি হয় দেখো আমার আলুটা চালতার সঙ্গে সিদ্ধ হয়ে গিয়েছে এক্সট্রা সিদ্ধ করার আর প্রয়োজন পড়বে না তো চালতাটা নামিয়ে নিলাম ঝুরির মধ্যে জল জড়ানোর জন্য রেখে দিয়েছি আলুটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এটা আলু সিদ্ধ যেভাবে মাখে সেভাবে মেখে রেখে দিয়েছি সাইডে চালতাটাও জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে অল্প থেতো করে নিচ্ছি শিলনড়া দিয়ে চালতাটা থেতো করে এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ একটা মিষ্টি সুগন্ধ বের হয় ততক্ষণ আমি ফোড়নটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি টমেটোটা ধমাধম গলে যাওয়ার জন্য নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একটু ভুল করেছি যেটা সত্যি ওইটাই বলছি আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি আলু দিয়ে দিয়েছি আলু লাড়াচাড়া করে নিচ্ছি আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি টমেটো হলুদ নুন একসঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই যে বললাম আগে আমি হলুদ আর নুন যখন দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন ছিল তিন তখন আমি ভুলে গিয়েছিলাম আলু সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম তো একসঙ্গে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গিয়েছে চালতা যে থেতো করে রেখেছিলাম চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটাও দিয়ে মশলার সঙ্গে আলু টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি চালতার ভিতরে যাতে মশলাও ঢুকে কাঁচা গন্ধটাও যাতে চলে যায় তো ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল সবই হবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের সঙ্গে থাকো জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমি এদিকে গুড় নিয়ে নিলাম জুলটা ওদিকে ফুটবে এদিকে আমি গুড়টা কেটে নেব তো এই গুড়টা আমি কেটে নেব এখন কাগজটা উঠিয়ে ফেলে দেব চাকুর সাহায্যে গুড়টা আমি জিরি জিরি করে কেটে নেব তো গুড়টা আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো আমি গুড় দিয়ে বানিয়েছি গুড় দিয়ে বানালে একটু টেস্টটা বেশি হয় চাটনি তাই আর কি তো গুড়টা আমি পুরো মিহি মিহি করে কেটে নিচ্ছি এতটুকু আমার হয়ে যাবে অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি গুড় আর অর্ধেকটা রেখে দেব তো এটা লাড়াচাড়া করে নিয়েছি ঝোলটা দেখো ফুটে উঠেছে গুড়টা আমি দিয়ে দিচ্ছি আরও কিছু দেওয়ার বাকি আছে তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকে খেজুরটাও আমি আগের থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পিস পিস করে খেজুরটাও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিচ্ছি কাজুবাদাম কিশমিশ খেজুর একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম পুরো পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকা উল্টিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসলাম চাটনিটা লেড়ে নিচ্ছি তো এভাবে আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকা বলতে এখন দুই মিনিট পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার চাটনিটা হয়ে গিয়েছে এখন নামাবো আমি তো দেখো একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি তো চাটনিটা আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে দেখো কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানাবে টক মিষ্টি ঝাল চালতার চাটনি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের তো আজকের এই রেসিপিটা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তোমরা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে ভিডিও দেখছো একটা লাইক করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা